আসসালামু আলাইকুম নার্সারি শ্রেণীর খুদে শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা কি করছো? বাড়ির বাইরে যাচ্ছো, ঘোরাঘুরি করছো? বাড়ির বাইরে একদম যাবে না, কারণ কি বলতো, আমাদের সবার বাড়ির বাইরে চারপাশে করোনা নামক একটি দুষ্ট ভাইরাস ঘোরাঘুরি করছে। যদি আমরা বাড়ির বাইরে যাই তাহলে কি সেই ভাইরাসটি দ্বারা আক্রান্ত হতে পারি, তাই আমরা সবাই বাড়িতেই থাকব, বাড়ির বাইরে একদম যাব না। বাড়িতে থেকে নিয়মিত হাত ধোব, অবশ্যই সেটি বড়দের সাহায্য নিয়ে, একা একা হাত ধুতে যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সব সময়, এবং হাঁচি কাশি দেওয়ার সময় নাক ও মুখ ঢেকে নিবে, মনে থাকবে সবার। এসো তাহলে আমরা এখন পড়ালেখায় চলে যাই। আজকে আমি তোমাদের ইংলিশ সাবজেক্টের সিলেবাসটি একটু বের করো তো। ইংলিশ সাবজেক্টে হাফ ইয়ারলি এক্সাম থেকে 5 নং টপিকটি নিয়ে আলোচনা করব। আমাদের 5 নম্বর টপিকে দেওয়া আছে ফার্স্ট লেটার অব দ্য পিকচার। আমাদের কিছু ছবি দেওয়া থাকবে, সেই ছবিটি ফার্স্ট লেটার কি হবে আমাদেরকে পরীক্ষার খাতায় সেটি লিখতে হবে। আমরা ছবিগুলো দেখব, দেখে শুধুমাত্র ফার্স্ট লেটারটি লিখব, অর্থাৎ প্রথম অক্ষরটি লিখব, পুরোগুলো সব লেটার লিখতে হবে না, শুধুমাত্র প্রথম অক্ষরটি লিখবে, মনে থাকবে সবার। কি লিখবে? ফার্স্ট লেটার, ছবিটি ফার্স্ট লেটার লিখবে। এসো তাহলে আমরা ছবিগুলো দেখি। ছোট্ট সোনামণিরা, আমরা ছবিতে একটি পাখি দেখতে পাচ্ছি। পাখিকে আমরা ইংরেজিতে কি বলি? বার্ড, BIRD, বার্ড। বার্ডের ফার্স্ট লেটার কি হচ্ছে? বি। তাহলে আমরা পরীক্ষার খাতায় কি লিখব? শুধু বি লিখব। আবার দেখি, বার্ড, BIRD, বার্ড। বার্ডের ফার্স্ট লেটার বি, আমরা খাতায় শুধু বি লিখব। নেক্সট ছবিতে দেখি, ফ্লাওয়ারের ছবি দেওয়া আছে, একটি ফুলের ছবি দেওয়া আছে। ফ্লাওয়ার স্পেলিংটা দেখো, FLOWER, ফ্লাওয়ার। ফ্লাওয়ার অর্থ ফুল। আমরা ফ্লাওয়ারের ফার্স্ট লেটার কি পাচ্ছি? এফ। তাহলে আমরা খাতায় কি লিখব? শুধু এফ লিখব। ফ্লাওয়ার, ফ্লাওয়ারের ফার্স্ট লেটার এফ, আমরা খাতায় শুধু এফ লিখব। পরের ছবিতে যাই, একটি জিপের ছবি দেওয়া আছে। দেখো জিপ কিভাবে লিখেছি, JEEP, জিপ। জিপের ফার্স্ট লেটার জে, জিপের ফার্স্ট লেটার জে। আবার দেখো, JEEP, জিপ, জিপের ফার্স্ট লেটার জে, আমরা খাতায় শুধুমাত্র জে লিখব, অর্থাৎ জিপের ফার্স্ট লেটার জে, জেটাই শুধু লিখব। আমরা পরের ছবিতে দেখি, একটি লেমনের ছবি দেওয়া আছে, মানে কি লেবুর ছবি দেওয়া আছে। আমরা এই লেবুর ছবিতে কি পাচ্ছি? লেমন, ইংরেজিতে লেমনের ফার্স্ট লেটার পাচ্ছি এল। লেমনের ফার্স্ট লেটার এল, লেমন স্পেলিংটা LEMON, লেমন। লেমনের ফার্স্ট লেটার হচ্ছে এল, আমরা খাতায় শুধুমাত্র এল লিখব, খাতায় শুধুমাত্র এল লিখব। পরের ছবিতে দেখি, একটি আমের ছবি দেওয়া আছে। আমের ইংরেজি কি বলতো? ম্যাঙ্গো। আমের ইংরেজি ম্যাঙ্গো। ম্যাঙ্গো বানান দেখি, MANGO, ম্যাঙ্গো। ম্যাঙ্গোর ফার্স্ট লেটার কি হবে? এই তো সবাই পেরেছো, এম। ম্যাঙ্গোর ফার্স্ট লেটার হবে এম, ম্যাঙ্গোর ফার্স্ট লেটার এম, আমরা খাতায় শুধুমাত্র এম লিখব। আমরা পরে আবার আরেকটি ছবিতে দেখি, মুন, মুনের ছবি দেওয়া আছে, অর্থাৎ চাঁদের ছবি দেওয়া আছে। মুন বানানটি দেখো, MOON, মুন। মুনের ফার্স্ট লেটার এম, মুনের ফার্স্ট লেটার এম। আবার দেখি, চাঁদের ছবি দেওয়া আছে, MOON, মুন, অর্থাৎ আমরা ফার্স্ট লেটার খাতাতে কি লিখব? এম লিখব, ফার্স্ট লেটার খাতাতে এম লিখব। আমরা পরের ছবিতে যাই, একটি অরেঞ্জের ছবি দেওয়া আছে। অরেঞ্জ, কমলা। আমরা অরেঞ্জ লিখতে ফার্স্ট লেটার কি পাচ্ছি? ও। অরেঞ্জের ফার্স্ট লেটার পাচ্ছি ও। কমলা ইংরেজি কি?
orange, O R A N G E, orange. আমরা আবার দেখি orange এর first letter খাতাতে লিখবো O. Orange এর first letter খাতায় লিখবো কি O. পরের ছবিতে দেখি একটি ছাতার ছবি দেওয়া আছে. ছাতা আমরা ইংরেজিতে কি বলবো? Umbrella. Umbrella. Umbrella তো ছাতা. আমব্রেলার বানানটি দেখি ইউএমএম বিআরই ব্রে ডাবল এল এল লা আমব্রেলা. আমব্রেলার ফার্স্ট লেটার ইউ. আমরা আমব্রেলার ফার্স্ট লেটার কি লিখব? ইউ. সবাই তোমরা খাতায় আমব্রেলার ফার্স্ট লেটার ইউ লিখবে. পরের ছবি দেখো, একটি জেব্রার ছবি দেওয়া আছে. আমরা জেব্রা দেখো কিভাবে লিখেছি, জেড ই B R A Jabra J T B Jab R A Jabra. Jabra first letter J. Jabra first letter J. আবার দেখি আমরা খাতায় Jabra first letter কি লিখবো? J. তো সোনামণিরা, আমরা এতক্ষণ ছবি দেখে দেখে সেই ছবিতে কিভাবে first letter লিখতে হয় সেটা শিখলাম. কি শিখলাম? ছবি দেখে দেখে সেই ছবির ফার্স্ট লেটার কি হয় সেটা শিখলাম. এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে. তোমরা সবাই ডায়েরিটি বের করো, ডায়েরিতে বাড়ির কাজটি লিখে নাও. আমি বোর্ডে লিখে দিয়েছি, সেটি দেখে দেখে তোমরা ডায়েরিতে লিখে নাও. বোর্ডে দেখো হোমওয়ার্ক, ফার্স্ট লেটার অব দ্য পিকচার. ফার্স্ট লেটার অব দ্য পিকচার, আমরা ছবির প্রথম অক্ষরটি লিখবো. তোমরা সবাই বাড়ির কাজটি করে রাখবে. আজ তাহলে এই পর্যন্তই. সবাই সুস্থ থাকো. আল্লাহ হাফেজ.